একবার দেখে নাও কত খাওয়া দাওয়া এখানে নিয়েছি, চারজন মিলে খেলেও কম পড়বে। এই পুরো একটা ব্যানার প্লাস ওই ব্যানারটা ভর্তি কম্বোর মেনু আছে। বাঙালিদের সবচেয়ে প্রিয় কম্বো আমার কাছে চলে এসেছে, সেটা হচ্ছে পোলাও আর এখানে মটন কষা। ওখান দিয়ে দেখা দাও তো কতটা মাছ আছে, চলো জিনিসটা একটু ভাঙি। এটা হচ্ছে ফিশ পকোড়া। কি খবর সবাই, বেশ অনেক দিন হয়ে গেছে ব্লগ আসছে না চ্যানেলে। অ্যাকচুয়ালি আমার নিজেরও এক্সাম চলছিল অ্যাট দ্য সেম টাইম, লাইফে কিছু কিছু জিনিস চলছে যেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। প্রবাবলি নেক্সট ব্লগে একটা বড় সড়ো জিনিস জানতে পারবে যেটা শুনলে তোমরা হালকা হলেও শক হবে। যাই হোক, এবার আছে আজকের ভিডিও টপিকে। আজকে তোমাদের একটা নতুন জায়গার খোঁজ দিতে চাইছি যেখানে আমি প্রবাবলি অত ভিডিও দেখিনি ইউটিউবে, আর এখানে প্রচুর ধরনের কম্বোর অপশান তোমরা পেয়ে যাবে। দ্যাট টু স্মল স্মল না, জাম্বো জাম্বো কম্বোর অপশান। অ্যারাউন্ড 8 থেকে 10 রকমের ডিফারেন্ট কিউজিনের কম্বোর অপশান পেয়ে যাবে, আর সব কটায় লিটারেলি তোমরা দুজন শেয়ার করে তো খেতেই পারবে, সিঙ্গেল পার্সনের জন্য খাওয়া সম্ভব না। কম্বো টম্বো তোমাদের দেখাবো, বাট তার আগে আজকের এই মনসুন ওয়েদারটাকে একবার এনজয় করে নাও। লিটারেলি গাছ পালগুলো টকটকে সবুজ হয়ে গেছে, আর এই হচ্ছে সেই গাছগুলো যেগুলো বাজ পড়ে নষ্ট হয়ে গেছিলো, 4টে গাছ। তার মধ্যে আজকে নারকেল গাছটা প্রবলি কাটা হবে। এই দাদা উঠছে, আর দাদার কি ভয় ডার লাগে না আমি শুধু ভাবি। দেখ চলো আর বেশি দেরি না করে চলো আজকের ইন্টারেস্টিং ভিডিওটাকে শুরু করা যাক। নতুন জায়গার একটা খোঁজ দেওয়া যাক যেখানে বেশ ভালো ভালো তোমরা কম্বোর অপশান পেয়ে যাবে। চলো স্টার্ট করা যাক, লেটস গো। অলরাইট, সো এই হচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন দা ডিশ। এই হচ্ছে কম্বোর মেনুগুলো, এই পুরো একটা ব্যানার প্লাস ওই ব্যানারটা ভর্তি কম্বোর মেনু আছে, যেটার মধ্যে স্টার্টার কম্বো আছে কিছু, যেটার মধ্যে কম্বো দেখতে পাচ্ছ 1, 2, 3 করে এরকম করে আছে। আর সার্ভ ফর ওয়ান, সার্ভ ফর টু, মানে হচ্ছে এটা দুজনের জন্য সার্ভ, আর এটা হচ্ছে একজনের জন্য সার্ভ। সেই হিসাবে এখানে তোমাদের আইটেম দেওয়া হবে। তো এই দূর থেকে একটু পজ করে তোমরা দেখে নিতে পারো ওই পুরো ফ্রেমটাকে। আর নেক্সট হচ্ছে এখানে আছে মেন কোর্সের যে কম্বোগুলো, যেটার মধ্যেও স্টার্টার আছে প্লাস মেন কোর্সে ইনক্লুড আছে, দেখে নিতে পারো। এই পাশটা হচ্ছে মহারানী চাইনিজ কম্বো, যেখানে 4টে কম্বো আছে, আর এখানেও সার্ভ ফর ওয়ান, সার্ভ ফর টু আছে। আর নেক্সট এখানে আছে হচ্ছে মহারাজা কম্বো, এটা মহারানী, এটা মহারাজা। আর এখানে দেখতে পাচ্ছি পোলাও ঠোলাও এর অপশন আছে, যেটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো। আর আজকে আমাদের এই ঝিলিক ঝিলিক লাইট দিয়ে বেরোতে, তো ঝিলিক ঝিলিক চোখে লাগছে, রাখ। I love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want, and I always give it 100. Don't need a bank, no, I'm funded. আর এই হচ্ছে দা ডিশের এমবিএস, সুন্দর একটা ঘরোয়া পরিবেশ দেখতে পাচ্ছ যেটাকে ডেকোরেট করা হয়েছে। আগেরটা তোমাদের ডিশের কম্বোর মেনুগুলো দেখালাম, এখানে আছে আলাদা আইটেম যেটা একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে একটা পেজ আছে, আর এই একটা পেজ আছে, আর ইনফ্যাক্ট এখানেও দেখছি ছোট ছোট কিছু মিনি কম্বো টাইপের কিছু আছে, আর প্লাস আলাদা আইটেম তো আছেই। এবার তোমাদের দা ডিশের লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে বেলগুড়িয়ার খুবই কাছাকাছি বড়ানগর চত্বরে। যারা বড়ানগর চত্বর চেনো তোমাদের জন্য ইজি হবে, বাট স্টিল যারা চেনো না তাদের জন্য ডেসক্রিপশনে আমি গুগল ম্যাপের লিংকটা দিয়ে দেবো, ওই দেখো ইজিলি চলে আসতে পারবে। Play the game like it's nothing, I'm always thankful for something, don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy, look in the mirror if he is no friend to me. All right, so finally খাওয়া দাওয়া আমাকে চলে এসছে, just একবার দেখে নাও কত খাওয়া দাওয়া এখানে নিয়েছি, চারজন মিলে খেলেও কম পড়বে। যাই হোক, কী কী আছে বলে দিই, আমি তার জন্য একবার মেনুটা পাশে নিয়ে বসেছি। সবার আগে যেটা হচ্ছে কম্বো ফোর নিয়েছি, এটা হচ্ছে মহারানী চাইনিজ কম্বো, যেটার মধ্যে ও এই যে চাইনিজ। তো সবার আগে এটা হচ্ছে মিক্স নুডলস, তারপর আছে হংকং চিকেন, এটা আছে চিকেন পকোড়া, এটা ক্রিস্পি চিকেন, এটা ফিশ ফ্রাই, এটা হচ্ছে হট গার্লিক চিকেন 2 পিস আছে, আর এখানে গোলাপ জামুন দিয়েছে, আর আইসক্রিম আছে, আর নেক্সট এখানে একটা গন্ধরাজ গোল পেয়ে যাবে, বা যে কোনো সফট ড্রিঙ্কস তোমরা পেয়ে যাবে। আমি এগুলো যে তোমাদের দেখালাম চাইনিজ কম্বোর মধ্যে, এটা হচ্ছে সার্ভ ফর ওয়ান, যেটার প্রাইস হচ্ছে 268, আর যদি তোমরা সার্ভ ফর টু নাও সব মাল্টিপল অফ টু হয়ে যাবে, সেটার দাম হবে 498, যেটা তোমরা ইজিলি দুজন শেয়ার করে খেতে পারো। তো এবার আসি নেক্সট কম্বো, যেটা হচ্ছে মহারাজা কম্বো, যেটার আমি একদম কম্বো ফোরটা নিয়েছি, এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে সবার বাসন্তী পোলাও, এখানে আছে হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা চিকেন পকোড়া, এটা এগ ডেভিল, এটা হচ্ছে তাওয়া ফিশ, নেক্সট আইসক্রিম আছে, নেক্সট এখানে গোলাপ জামুন আছে, আর লাস্টলি এখানে মাটন কষা আছে 2 পিস, আর এখানে আইসক্রিমও পেয়ে যাবে, আর সাথে এই একটা ড্রিঙ্কস পেয়ে যাবে। এই পুরো জিনিসটা সার্ভ ফর ওয়ান দেখালাম, সেটার দাম হয়ে যাবে তোমাদের 308, আর যদি এর সার্ভ ফর টু নাও সেক্ষেত্রে মাটন 2 পিস এগুলো সব বেড়ে যাবে, সেটার দাম হবে হচ্ছে 598। তো গরমকালে সবার আগে ড্রিঙ্কসটা দিয়ে শুরু করা যাক। ঘোলের অপশান ছিল, বাট আমরা সফট ড্রিঙ্কসটাই নিয়েছি, এটা পাতি ফুটি, এক্সট্রা কিচ্ছু না। এবার মেন যে চাইনিজ প্ল্যাটারটা সেটা নেওয়া যাক। এখানে স্টার্টার আইটেম দেখতে পাচ্ছ ভরে ভরে আছে। সবার আগে এই জিনিসটা আমার খুব চোখে লেগেছে, এটা হচ্ছে ফিশ পকোড়া। চলো ভেতরে দেখি কতটা ফিশ পোর্শন দেওয়া আছে। আহা, ভেতরে জাস্ট দেখো একদম ভরে ভরে ফিশ আছে, ফিশটা ফ্রেশ, যে তোমরা দেখলে বুঝতে পারবে সাদা ধপধপে, আর বাইরে একটা আউটার কোটিং আছে, সেটা না থাকলে অবশ্যই হবে না। তো চলো পড়ে যাচ্ছি, চলো একটু ফিশটা খেয়ে দিই, ফিশ চপটা। দাদা আমাকে বলছিল একটু যে আমাদের যা মাছের আইটেমগুলো সব অরিজিনাল ভেটকি, আর লিটারেলি খেলে তোমরা বুঝতে পারো যে এগুলো অরিজিনাল ভেট, আর এটার মধ্যে যে আউটার কোটিংটা আছে না ওটার মধ্যে ছোটো ছোটো পেঁয়াজ কুচো আছে, আর প্লাস মাছটার সাথে ম্যারিনেট করে দিয়েছে পেঁয়াজগুলো, খেতে বেশ ভালো লাগছে। ওকে, সো এবার নেক্সট টাটা আইটেম আসা যাক, এটা হচ্ছে হংকং চিকেন আছে, তো চলো এটা খাওয়া যাক। সুন্দর দেখো, একদম কোনো সসে টস করে দিয়ে প্লাস পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়া আছে, খেয়ে দেখি।
ড্রাই চিলি চিকেন টাইপের লাগলো, একটু স্পাইসি খেতে আর সত্যি দুর্দান্ত। ওকে, সো নেক্সট এবার আছে ক্রিস্পি চিকেন, যেটার মধ্যে থেকে কিছু কিছু চিকেন দেখতে পাচ্ছ খালি আছে, ম্যাডাম অলরেডি খেয়ে নিচ্ছে অনেকগুলো। যাই হোক, একটু ক্রিস্পি চিকেন জাস্ট হাত দিয়ে তুলি। এই হচ্ছে এক একটা পিস সরু সরু, প্লাস এখানে পেঁয়াজ শেয়াজ দিয়ে জিনিসটাকে মাখিয়ে দিয়েছে। তো চলো খাওয়া। ক্রিস্পি ছিল ব্যাপারটা, আমরা ভিডিও করতে করতে অবভিয়াসলি জিনিসটা ঠান্ডা হয়ে যায়, বাট সুন্দর করে যে টস করেছে এটার মধ্যে একটা ভালো টেস্ট এসেছে। ওকে, সো এবার লাস্ট টাটা আইটেম পড়ে আছে, যেটা হচ্ছে ফিশ ফ্রাই। আর এটা খাওয়ার জন্য আমাকে লিটারালি বসতে হলো, কারণ দু হাত দিয়ে দেখাতে হবে কতটা মাছ আছে। তো চলো জিনিসটা একটু জাস্ট ভাঙি। আহা হা, মাছ আছে, প্লাস সাথে একটা মোটা কোটিংও দেখতে পাচ্ছি। চলো একটু জাস্ট ভেঙে খাওয়া। জিনিসটা ঠান্ডা হয়ে গেছে বলে অতটা ভালো লাগছে না, বাট গরম গরম খেলে ডেফিনেটলি আই হোপ ভালো লাগবে, আর ঠিকঠাক লাগলো আমার, খুব একটা ভালো না বাট খুব একটা খারাপ। ওকে, সো এবার মেন কোর্স আইটেম পড়ে আছে চাইনিজ প্ল্যাটার। এখানে আছে হচ্ছে ডিশ স্পেশাল মিক্স চাউমিন, যেখানে ওপরে আমি অলরেডি দেখতে পাচ্ছি চিকেনের টুকরো আছে, এখানে প্রন আছে, প্লাস এখানে এগ তো আছেই, প্লাস ভেজিস আছে। তো চলো জিনিসটাকে শুরু একবার খেয়ে দেখি। আমি সব জায়গায় নুডলস খেতে গেলে যে জিনিসটা বলি, যে সরু নুডলস আর মোটা নুডলসের মধ্যে আমার ডিফারেন্স লাগে, আর এটা সরু নুডলস দিয়েছে, আর ওই জন্য আমার পার্সোনালি বেশি ভালো লাগে। আর এখানে ভরে ভরে চিংড়ি মাছ দেওয়া আছে, চিকেনের টুকরো পাবে তোমরা, ভালো খেতে, চাউমিনটা নো ডাউট ভালো লাগে। তো নুডলস দিয়ে খাওয়ার জন্য এখানে আমরা হট গার্লিক চিকেন নিয়েছিলাম, যেটা গ্রেভিটা তো আমার দেখে খুব টেম্পটিং লাগে। চলো নিয়ে একটা চিকেন টুকরো জাস্ট নিয়ে নিই, খাওয়া ঠিকঠাক, গার্লিক চিকেনটা ঠিকঠাক লাগলো। তো এই হচ্ছে চিকেনটা দেখতে পাচ্ছ, অনেকটাই চিকেন আছে, প্লাস এখানে দেখতে পাচ্ছি হালকা একটা ছোট্ট কোটিং আছে যেটা ফাটতেই হয়। ওকে, সো এর আগেরটা দেখালাম, ওটা হচ্ছে মহারানী চাইনিজ কম্বো ছিল, এবার হচ্ছে মহারাজা চাইনিজ সরি ইন্ডিয়ান কম্বোই বলতে পারো। তো এখানে আছে বাসন্তী পোলাও, যেগুলো দেখালাম তোমাদের, এর মধ্যে স্টার্টার আইটেম আছে সবার হচ্ছে ফিশ ফিঙ্গার আছে। তো চলো এটা একটু ভেঙে দেখাই, মাছের পরিমাণ তো ঠিকঠাক আছে আর বাইরে একটা কোটিং আছে অবভিয়াসলি। তো চলো খেয়ে দেখি, কোটিংটা আরেকটু পাতলা হলে এটা টেস্টটা একটু বেটার বোঝা যেত, বাট হ্যাঁ ভেতরে একদম অরিজিনাল ভেটকি ইউজ করো। অলরাইট, সো নেক্সট এবার এই চিকেন পকোড়াটা খাওয়া যাক, যেটার আগের ভার্সনটা দেখলাম এটা ফিশ পকোড়া তোমাদের। তো এখানে চিকেন পকোড়া আছে, যেটা আমি তোমাদের একটু ভেঙে দেখাই। চলো এই হচ্ছে ব্যাপারটা, এটা হচ্ছে একটা কোটিং বেরিয়েছে, বাট এই হচ্ছে ঠাসা চিকেনটা, এরকম একদম সলিড একটা চিকেন আছে। তো চলো এটা একটু খেয়ে দেখি, এই যে কোটিংটা আছে এর মধ্যে পেঁয়াজ কুচো ধনে পাতা এগুলোও আছে, এই জন্য যখন পুরো জিনিসটা মিক্স করে যাচ্ছ না তখন বেশ ভালো লাগে। সো এবার নেক্সট এগ ডেভিল, তো এটা নিয়ে নিয়েছি। চলো ডামরা একটা সাইজ, এটা জাস্ট একবার ভেঙে দেখাই তোমাদের। তো এই হচ্ছে এগ ডেভিলের ভেতরে স্টাফিংসটা, চলো এটাই একটা কামড় বসানো যাক। এগ ডেভিলের স্টাফিংটা বেশ ভালো খেতে, হালকা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগছে। ওকে, সো নেক্সট এবার আছে তাওয়া ফিশ, যেটা চামচ দিয়ে খেতে হয় বাট আমি হাত দিয়ে খাচ্ছি। জিনিসটা তো বেশ জুসি আছে, জাস্ট একবার ভেঙে তোমাদের দেখাই, এবং ফ্রেশ মাছটা দেখতে পাচ্ছ, বেশ জুসি আছে। চলো একটু খেয়ে দিই, তাওয়া ফিশ এই কালো কালো পোর্শনটা দেখছো, এটা বেসিক্যালি তেলের পোর্শনটা, এত সুন্দর ফ্রাই করেছে না, দুর্দান্ত লাগছে, মাছটা সত্যিই ফ্রেশ। অলরাইট, এবার বাঙালিদের সবচেয়ে প্রিয় কম্বো আমার কাছে চলে এসেছে, সেটা হচ্ছে পোলাও আর এখানে মাটন কষা। আমি এখানে নিয়েছি বাংলাদেশি কিমা পোলাও, এছাড়া একটা অপশান পেয়ে মহারাজা চিকেন পোলাও, সেটা আমরা নিয়ে নিই। তো এখানে যা বুঝতে পারছি এর ভেতরে আমি চিকেনের টুকরো টুকরো পাবো, প্লাস এখানে দেখো ওপরে বাদাম কিশমিশ ভরে ভরে দেওয়া আছে, আর অথেন্টিক একটা পোলাও কালারই এসছে। তো চলো পোলাওটাই আগে শুধু একটু খেয়ে দেখি, এই দেখো ভরে ভরে একদম কিশমিশ আছে, আর এই হচ্ছে চিকেনের টুকরো দেখতে পাচ্ছি। তো চলো খাওয়া, পোলাওটা ঠিকঠাক খেতে, যেরকম আমাদের বাসন্তী পোলাও অনেকটা ওরকম টাইপেরই, বাট ওর থেকে স্লাইট একটু স্পাইসিদার বলতে পারো। তো এবার মেন জিনিস যেটা হচ্ছে মাটন কষা, তো এই হচ্ছে এরকম সাইজের দুটো পিস দিয়েছে, তো এখান দিয়ে একটা জাস্ট তুলে নিই, আর এই হচ্ছে গ্রেভিটা। তো গ্রেভিটা নিয়ে একটু মাখিয়ে চলো খাওয়া যাক পোলাওটা আগে, খেয়ে দেখি মাটন কষা গ্রেভিটা ঠিকঠাক খেতে। এবার আসি মাটনটা, যেটার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করে আছি। তো এই হচ্ছে মাটনটা, মাটনটা দেখে যা মনে হচ্ছে বেশ সফট আছে, একদম দেখো ফ্রেশ পিঙ্কিশ ব্যাপার আছে। একটু পোলাওয়ের সাথে নিয়ে খাওয়া যাক, লেটস গো। মাটনটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, আমি ওদের বলেও এসেছি কিছু কিছু জিনিস। তো সবকিছু ওভারঅল যদি দেখে তাহলে বেশ ভালো ওদের রেসপন্স আসবে, কারণ যা আইটেম দিচ্ছে দাম অনুযায়ী আমার ঠিকঠাকই লাগলো কোয়ান্টিটি হিসাবে, শুধু টেস্টটা আরেকটু ওদের এনহ্যান্স করে আরো বেটার হবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াচ্ছি না। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিস চ্যানেল, আর তোমাদের সাথে আমার দেখাচ্ছে নেক্সট ব্লগে, বাট নেক্সট ব্লগটা অন্যরকম হতে চলেছে, একটু নতুন কিছু জানতে পারো তোমরা, শক্ট হবে কি না জানি না, বাট আমি তো শক্ট হয়েছি। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, টাটা, বাই বাই, স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি, বাই।